হ্যালো বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি যে একটি বাচ্চার জন্ম শুধুমাত্র একজন মহিলাই দিতে পারেন। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কোনো পুরুষ একটি বাচ্চার জন্ম দিয়েছে? বন্ধুরা, এরকমই কিছু অবাক করে দেওয়ার মতো ঘটনা নিয়ে জ্ঞানতত্ত্বের আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। বাচ্চা জন্ম দেওয়ার ব্যাপারটা অবিশ্বাস্য হলেও এটা সত্য। 2021 সালের এপ্রিল মাসে এই নামক এই প্রেগনেন্ট ছেলেটি একটি বাচ্চা জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই ছেলেটিকে মেডিকেলের জন্য পাঠিয়ে দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে এই ছেলেটি একটি সুস্থ বাচ্চার জন্মও দেয়, যা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখানে অবিশ্বাসের কিছু নেই, কারণ বর্তমানে এরকম আরও অনেক ঘটনায় শুনতে পাওয়া যায়। ঠিক সেই রকমই আরেকটি ঘটনা হলো একজন আমেরিকান থমাস বেটিওর ব্যাপারে। তিনিও ঠিক একইভাবে একজন পুরুষ হয়েও বাচ্চার জন্ম দেন। তবে শুধুমাত্র একটি নয়, এরকম প্রায় চারটি বাচ্চা তিনি জন্ম দেন। আর এই মিরাক্কেলের জন্য তিনি দ্য প্রেগনেন্ট ম্যান নামেও পরিচিত। এর পেছনে সায়েন্স কি? আসলে এর পেছনে ফান্ডাটা খুবই সোজা। যার কাছে ইউটেরাস আর ওভেরিস থেকে থাকে, সে বাচ্চার জন্ম দিতে পারে। আর আসলে এরি এবং থমাস দুজনে ট্রান্সজেন্ডার হওয়ায় তাদের মধ্যে পুরুষ ও মহিলা দুজনেরই সেক্সুয়াল অর্গানস রয়েছে। আর বর্তমানে সায়েন্স এখন এতটাই উন্নত হয়েছে যে এখন গে কাপলসরাও বাচ্চার জন্ম দিতে পারে।